হ্যালো আমার নাম ইব্রুল কাই সার তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং দেখো ব্যাপারটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ষোলোই ফেব্রুয়ারি মানে হাতে তোমাদের প্রায় পঁচিশ দিনের মতো সময় এই মাত্র পঁচিশ দিনের মধ্যে নিজেকে কীভাবে ম্যাথের জন্য তৈরি করবে এবার এখানেও স্টুডেন্ট আবার দুই ধরনের হয় যারা প্রথম থেকেই সারা বছর ম্যাথ পড়ছে আর কিছু স্টুডেন্ট যারা একটু মেডিকেলের ব্যাপারে বেশি ভাবছে ওরা ম্যাথটাকে ততটা বেশি গুরুত্ব দিয়ে পড়ে না তো তাদের জন্য দুই জন্য মানে দুই রকম স্টুডেন্টের ক্ষেত্রেও আজকে আমি বলবো যে কী পড়া উচিত কোনটা আগে পড়া উচিত কোনটা পরে পড়া উচিত আর এই কদিনের জন্য তোমার প্রিপারেশনটা কি হওয়া উচিত ঠিক আছে যদি পড়ি তাহলে কোনগুলো আগে পড়া উচিত কোনগুলো পরে পড়া উচিত গুরুত্ব কোনগুলোতে বেশি দেওয়া উচিত এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হবে অ্যান্ড হ্যাঁ চলো তোমাদের দুই রকম স্টুডেন্টের জন্যই দারুণ হেল্পফুল হবে ভিডিওটা এটুকু শিওর ঠিক আছে তাহলে দেখো উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা আর বেশি দিন মাত্র সময় নেই প্রায় পঁচিশ দিনের মতো সময় আছে ঠিক আছে এতে ম্যাথস সাবজেক্টটাকে প্রত্যেক দিনের ডেইলি রুটিনের মধ্যে প্রথমে হচ্ছে ডেইলি রুটিনের মধ্যে এইটাকে ইনক্লুড করতে হবে ঠিক আছে ডেইলি এটা না যে ম্যাথস প্রথম চার দিন বা পাঁচ দিন পড়বো ম্যাথস তাতেই আমি কভার করে নেওয়ার চেষ্টা করবো সেরকম করবে না ডেইলি রুটিনের মধ্যে ম্যাথস করবে প্রায় দুই থেকে তিন ঘন্টা ডেইলি ম্যাথস কভার করবে কিন্তু প্রবলেম হচ্ছে মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় ডেইলি দিয়েও তুমি টোটাল ম্যাথসকে ঠিকঠাক কভার করতে পারবে না কারণ সময় খুব কম সত্যি সত্যি সময় খুব কম তো আমাদের কি স্ট্র্যাটেজি অবলম্বন করা উচিত যাতে আমাদের কিন্তু একটা ঠিকঠাক মতো করে বইটা রিভিশন হয়ে যায় ঠিকঠাক করে ঠিক আছে এইবার দেখি ব্যাপারটা তো সবার প্রথমে যেই জিনিসটায় দরকার সেটা হচ্ছে তোমাদের কোন চ্যাপ্টার্সগুলো আগে করতে হবে দেখো অনেক সময় এরকম হয় যে আমাদের কিছু ফেভারিট চ্যাপ্টার থাকে যেই চ্যাপ্টারগুলো আমরা বারবার পড়তে থাকি আর কঠিন চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে দিই সেটা করলে হবে না পড়তে সেটাই হবে যেটা দরকারি সেটা যেটা তোমার মন চাচ্ছে সেটা না যেটা দরকারি সেটা পড়তে হবে তো এরকম কোন চ্যাপ্টারগুলো আছে যেই চ্যাপ্টারগুলো সবার প্রথমে কভার করবে অবভিয়াসলি যে চ্যাপ্টারে বেশি নাম্বার আসে তো কোন চ্যাপ্টারগুলোতে বেশি নাম্বার আছে তো দশ থেকে বারোটা চ্যাপ্টার আছে যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ নাম্বার আসে সেই চ্যাপ্টারগুলো আগে করবে দেন তারপর অন্য চ্যাপ্টারগুলো করবে ঠিক আছে এটা না হয় যে একটা সহজ চ্যাপ্টার যেমন ধরো লিমিট লিমিট করতে করতে তোমার সময় চলে গেল কিন্তু লিমিট থেকে কোশ্চেন আসে না এক দুটো একটা দু নম্বরের কোশ্চেন আসলে আসলো নাহলে কোনো বার আসে না তো লিমিট করার প্রয়োজন নেই ঠিক আছে অনেকে তোমরা কমেন্টে বলছিলে লিমিট করাতে বলছিলো আমাকে বাট লিমিট তেমনভাবে ডেডিকেটেডলি করার প্রয়োজন নেই কারণ লিমিট থেকে আলাদা করে তেমন খুব বেশি কোশ্চেন আসে না একটা কোয়েশ্চেন আসবে দু নম্বরের তাও আবার তুমি অথবা পেয়ে যাবে তো কোনো অসুবিধা নেই ওটা ছাড়লে ঠিক আছে তো এরকম কিছু কোশ্চেনস যেরকম কিছু চ্যাপ্টার তোমরা যদি পড়তে হয় তাহলে দেখো সবার প্রথমে তোমরা যে চ্যাপ্টারটার উপর গুরুত্ব দেবে অবশ্যই আইটিএফ মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এটা হচ্ছে এক নম্বর চ্যাপ্টার ইউনিট ওয়ান থেকে প্রথমে এই চ্যাপ্টারটা কভার করবে সময় পেলে বাকিগুলো কভার করবে বাট প্রথমে ইউনিট ওয়ান থেকে যদি আইটিএফ করে নাও বাকি চ্যাপ্টারগুলো করার দরকার হবে না কারণ বাকি চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসবে আর এমসিকিউ আমার যে সিরিজ 100 এমসিকিউ সিরিজ সেটা কভার করলেই হয়ে যাবে আর কিছু দরকার নেই ঠিক আছে চলো নেক্সট দুই নম্বর এবার এই দুই নম্বরে কী দেখবো আমরা দুই দুই নম্বরে মানে হচ্ছে সেকেন্ড ইউনিটের মধ্যে এবার সেকেন্ড ইউনিটের মধ্যে ম্যাট্রিক্সের ডিটার্মিন্ট পার্ট আছে আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট পার্ট মোটামুটি সবাই পারে ঠিক আছে তো অবশ্যই এই দুই নম্বরের মধ্যে ডিটার্মিন্ট যে পার্টটা আছে হুম ডিটারমিনেন্ট যে পার্টটা আছে সেই ডিটারমিনেন্ট পার্টটা একটু বেশি করে পড়বে ম্যাট্রিক্সের থেকে কারণ ডিটারমিনেন্টটা একটু বেশি কোশ্চেন থাকে ম্যাট্রিক্সের থেকে ঠিক আছে তোমরা দুটো পড়তে পারলে দুটো পড়বে বাট আগে ডিটারমিনেন্ট পড়বে সময় বাতলে দেন পরে ম্যাট্রিক্স পড়বে ঠিক আছে নেক্সট নাম্বার থ্রি তারপর চলে আসি ইউনিট থ্রি এবার ইউনিট থ্রির মধ্যে তো অনেকগুলো টপিক তাই না সবার প্রথমে কোন টপিকটা পড়বো তো ইউনিট থ্রির মধ্যে যেই টপিকগুলো আছে সবার প্রথমে নির্দিষ্ট সমাকলনে যাবে ঠিক আছে কী কী টপিক পড়বে দেখো যেখান থেকে গ্যারান্টি তুমি নম্বর পাবে সেখান থেকে কোশ্চেনগুলো পড়তে হবে ঠিক আছে নির্দিষ্ট সমাকলন যে চ্যাপ্টারটা ডেফিনেট ইন্টিগ্রাল আচ্ছা চার পাঁচ দেখি দেখো ডেরিভেটিভের যে পার্টটা ডেরিভেটিভের আগে আমি লিখি ডেরিভেটিভের প্রথমের দিককার যে অঙ্কগুলো আছে সেই প্রথমের দিককার অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই শেষের দিককার যে অঙ্কগুলো আছে শেষের দিককার অঙ্ক ঠিক আছে শেষের দিকের অঙ্ক দিকের অঙ্কগুলো বা ডেরিভেটিভের কী বলবো তোমরা যদি সাজেশন ভিত্তিক ফলো করো তাহলে সেগুলো হবে বাট দরকার নেই শেষের দিকের একটু অঙ্কগুলো টু মার্কসের যে কোশ্চেন কীভাবে শেষের দিকের দুই মার্কের যে কোশ্চেনগুলো আছে ওই দুই মার্কের কোশ্চেনগুলো দুই মার্কের শেষের দিকের অঙ্কগুলো চার মার্কের মাঝামাঝি থেকে শেষের দিকের অঙ্কগুলো এরকম পাঁচ মার্কের যেগুলো আছে সেগুলো সেগুলো বেশি করে করবে ঠিক আছে ডেলিভেটিভের ক্ষেত্রে তারপর যেটা সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ আছে হুম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখান থেকে একটা কোশ্চেন পাবেই পাবে আর বড় কোশ্চিন পাবে তো অবশ্যই এটা পড়বে ভালো করে এখান থেকে তুমি শিওর পেয়ে যাবে ঠিক আছে নেক্সট ডেফিনেট ইন্টিগ্রাল যেটা ডেফিনেট নির্দিষ্ট সমাকলন ডেফিনেট হুম ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলন এই পার্টটা ভালো করে করবে কারণ নির্দিষ্ট সমাকলন থেকে অনেক বাকি দেখো এখন ইন্টিগ্রেশন শেখার সময় নেই আর নির্দিষ্ট সমাকলনের পার্ট নাইন এ অ্যান্ড নাইন বি যে দুটো আর দুটোই চ্যাপ্টার খুব ভালো করে পড়বে খুব ভালো করে দুটোই চ্যাপ্টার থেকে দারুণ কোশ্চেন আসবে মোর দ্যান পনেরো নম্বর প্রায় বলতে পারো বারো পনেরো ওই দুটো চ্যাপ্টার থেকে মাত্র চলে আসবে তাহলে এত বেশি নাম্বার যেখানে আসবে অবভিয়াসলি তুমি ছাড়তে পারোই না কিছুতেই ছাড়তে পারো না তো অবভিয়াসলি তোমাকে এই ডেফিনেট ইন্টিগ্রাল পার্টটা পড়তেই হবে ঠিক আছে আচ্ছা তারপর একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে নিচের দিকে চ্যাপ্টারের মধ্যে দুই তিনটা চ্যাপ্টার অবশ্যই খুব ভালোভাবে পড়বে যার মধ্যে একটা হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল তারপর ছয় নম্বর সাত নম্বর হচ্ছে এরিয়া যে চ্যাপ্টারটা আছে এরিয়া ঠিক আছে এরিয়া কত নম্বর চ্যাপ্টার সম্ভবত এটা সতেরো নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন সেই এরিয়ার যে চ্যাপ্টারটা সেই এরিয়ার চ্যাপ্টারটা পড়বে ঠিক আছে কতগুলো হলো সাতখানা চ্যাপ্টার হলো আচ্ছা তারপর আট নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা খুব একটা সহজ চ্যাপ্টার হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমা এই চ্যাপ্টারটা পড়বে ব্যাস এখান থেকে এই তিনটা চ্যাপ্টার আগে পড়বে হ্যাঁ ইনক্রিজিং ডিক্রিজিং পার্টটা আছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ আছে ওগুলো তো পড়বেই তারপর সিগনিফিকেন্স অফ ডেলিভারিটিভ চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমার দুটো ভিডিও দেখে নিলেই তোমার মনে হয় না অন্য কিছু পড়তে হবে ব্যাস দুটো ভিডিও প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে দেড় ঘন্টা দেখে নাও আর কিছু দেখতে হবে না ঠিক আছে ইনক্রিজিং ডিক্রিজিংয়েও আমি ভিডিও নিয়ে আসবো যেখানে ওই চ্যাপ্টার পড়লে আর দেওয়া দরকার মানে ওই ভিডিও দেখে নিলে আর খুব বেশি তোমার না পড়লেও হবে তো এই তিনটা চ্যাপ্টার অবশ্যই ভালো করে পড়বে কারেন্ট এখান থেকে আসবে দেন ভেক্টার অ্যান্ড থ্রিডি এই ভেক্টর অ্যান্ড থ্রিডি পার্টটাতে অবশ্যই গুরুত্ব দেবে ভেক্টরের যে সেকেন্ড পার্টটা আছে অবশ্যই আমি বলবো ভেক্টরের যে ভেক্টরের যে সেকেন্ড চ্যাপ্টার আমি ভেক্টারে লিখে দিচ্ছি সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় যে চ্যাপ্টারটা মানে যেটা গুণ ফলের চ্যাপ্টার আচ্ছা না ভেক্টর গুণফলের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে পড়তে হবে সেখান থেকে কোশ্চিন আসবেই আসবে ঠিক আছে তারপর পরেরটাতে চলে যাই এবার থ্রি ডির মধ্যে স্ট্রেট লাইন অ্যান্ড প্লেনের মধ্যে যে কোনো একটা ভালো করে চ্যাপ্টার পরে নাও তাহলেই হবে স্ট্রেট লাইন পড়তে পারো অথবা আমি এটা ইসে করে দিচ্ছি স্ট্রেট লাইন অথবা প্লেন সমতল অথবা যে কোনো একটা পড়ে নাও ভালোভাবে পড়ে নাও একটা চ্যাপ্টার ভালো করে পড়ো একটা চ্যাপ্টার খালি ইম্পর্টেন্টগুলো পারো তাহলেই হয়ে যাবে জাস্ট ঠিক আছে এনা তাহলে দশখানা চ্যাপ্টার হলো নেক্সট চ্যাপ্টার নাম্বার এগারো তো চ্যাপ্টার নাম্বার এগারো এলপিপি এলপিপি ফ্রিতে পাঁচ নম্বর পাওয়া যায় ঠিক আছে তো ফ্রিতে পাঁচ নম্বর পাওয়া যায় অবশ্যই তুমি এই এলপিপির চ্যাপ্টারটা ভালো করে পড়বে দেন তোমাদের যদি বারো নম্বর চ্যাপ্টারটা বলি তাহলে বারো নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রবাবলিটির একটা যে চ্যাপ্টার হ্যাঁ প্রবাবিলিটি তারপর দেখবে সমসম্ভব চলক এবং তার বিভাজন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তোমাদের বেশি কিছু পড়ার দরকার নেই ওয়ান্সের ভিডিও আছে আমার সেটা দেখে নিলেই তোমাদের কাজটা হয়ে যাবে ঠিক আছে তো ব্যাস এই হচ্ছে তোমাদের যে বারোটা চ্যাপ্টার এই টপ বারোটা চ্যাপ্টার সবচেয়ে বেশি নাম্বার আসে এবার অনেকে মেডিকেল স্টুডেন্ট আছে যারা ম্যাথসটাকে একটু ইগনোর করেছে তো ওরা কই মানে কোন অঙ্কগুলো পড়বে তো মানে কোন চ্যাপ্টার্সগুলো পড়বে যাতে একটু মিনিমাম নাম্বার চলে আসে তো অবশ্যই প্রথমে এই বারোটাই টার্গেট করবে তোমরা যদি তোমাদের এবার দুই রকমের টার্গেট থাকে মানে স্টুডেন্ট থাকে যারা বাড়িতে প্র্যাকটিস করে না বা টিউশন যায় এরকম কিছু স্টুডেন্ট থাকে আর কিছু স্টুডেন্ট থাকে টিউশনও যায় না বাড়িতেও পড়ে না সারা বছর কিচ্ছু কিছু করেনি জাস্ট পাস করলেই হবে ওদের তো যারা পাশ করলেই হবে ওদের জন্য যে চ্যাপ্টারসগুলো সেই চ্যাপ্টারগুলো এমন চ্যাপ্টার সেই যেই চ্যাপ্টার হচ্ছে অন্য অন্য চ্যাপ্টারের সঙ্গে কোনো রিলেশন নেই মানে অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে রিলেশন যেগুলো ইন্টিগ্রেশন আমি বলবো ডেফিনেট ইন্টিগ্রাল পড়ো কিন্তু ওরা ডেফিনেট ইন্টিগ্রাল কি ইন্টগ্রেশন ঠিকঠাক শিখেনি তো ডেফিনেট ইন্টিগ্রাল পারবে না রকম কিছু আছে তো ওইরকম স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই আইটিএফ একটা চ্যাপ্টার যেটা অন্য কারোর সঙ্গে খুব বেশি রিলেশন নেই ডাইরেক্ট এই চ্যাপ্টারটা পড়লেই হয়ে যায় ডিটারমিন্যান্ট অন্য কারো চ্যাপ্টারের সঙ্গে রিলেশন নেই ডেরিভেটিভ কম বেশি সবাই পারে তো তোমরা ডেরিভেটিভ অবশ্যই ট্রাই করতে পারো এলপিপি একটা চ্যাপ্টার যেখান থেকে পাঁচ নম্বর ফ্রিতে পাওয়া যায় ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারগুলো তারপর ভেক্টার অংশটা সহজ চ্যাপ্টার তো অবশ্যই তোমরা এইগুলোতে গুরুত্ব দাও তোমাদের যে পাসমার্কটা সেই মার্কটা উঠে যাবে ঠিক আছে এবার কিছু স্টুডেন্ট আছে যে স্টুডেন্টগুলো মানে জাস্ট কি বলবো যে টিউশন গেছে বাট আলটিমেটলি ওরা প্র্যাকটিস করেনি তো আমি তোমাদের বলবো দেখো এই বারোটা চ্যাপ্টার আছে এই বারোটা চ্যাপ্টারেই খুব বেশি নাম্বার আসে তো এই বারোটা চ্যাপ্টার তো তুমি পড়তে পারবে অতগুলো চ্যাপ্টার দরকার নেই বাট বারোটা চ্যাপ্টার তো চেষ্টা করলে পড়তে পারবে যেমন ইন্টিগ্রেশন বাকি ইন্টিগ্রেশন ওদের দরকারও নেই পড়তে হবে না তুমি শুধু ডেফিনেট এই একটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও ঠিক আছে তাহলে হয়ে যাবে তোমরা এই বারোটা চ্যাপ্টারের উপর গুরুত্ব দাও যারা বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট আছো আর যারা ম্যাথস পড়তে সারা বছর ওদের বলবো এই চ্যাপ্টারগুলো আগে করো দেন সময় বাঁচবে সেই সময় বাকিটা তো ইউটিলাইজ করবে বাট প্রথমে এই বারোটা চ্যাপ্টার দুর্দান্তভাবে রেডি করো ঠিক আছে আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়ে যাবে হয় কি আমাদের অনেক সময় কিছু ফেভারিট চ্যাপ্টার থাকে যেমন কন্টিনিউটি চ্যাপ্টার ঠিক আছে কন্টিনিউটি আমি লিখিনি কন্টিনিউটি খুব সহজ চ্যাপ্টার কিন্তু কন্টিনিউটি চ্যাপ্টারটা জাস্ট শুধু থিওরি দেখে যাও যথেষ্ট থিওরি দেখে যাও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করে যাও তুমি পরীক্ষা করতে পারবে অঙ্ক ঠিক আছে তো ওই চ্যাপ্টারগুলো ইনক্লুড করা হয়নি প্রথমে এই চ্যাপ্টারগুলোকে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করবে কনফিডেন্স যখন তৈরি হয়ে যাবে না এই বারোটা চ্যাপ্টার থেকে তো আমি অঙ্ক পাচ্ছি তারপর তুমি নতুন চ্যাপ্টারগুলোতে যাও কারণ মোটামুটি ধরে নাও যে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন এই বারোটা চ্যাপ্টার থেকেই হবে এটুকু গ্যারেন্টি নিয়ে আমি প্রত্যেকবার তোমাদেরও গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তাহলে অবশ্যই যেখান থেকে সবচেয়ে বেশি মার্ক আসবে সেখান থেকে তো সবচেয়ে বেশি সময় দেবো এবার তোমাদের ব্যাপার যে তোমরা কতক্ষণ সময় দেবে দেখো যথেষ্ট বড় হয়েছ যথেষ্ট তোমরা ক্যালকুলেশান জানো কতটা সময় দিলে কতটা হয়ে যাবে সেইটা একটু দেখবে এবার ব্যাপারটা হচ্ছে কি কিছু চ্যাপ্টার এবার একটু বলি তোমাদের যে কিছু কোশ্চিন থাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কোশ্চিন থাকে যে কোশ্চেনগুলো আমাদের চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা দিতে কাজে লাগে তো হ্যাঁ অবশ্যই সেটা পড়তে হবে না সেগুলো করতে হবে না প্রথম দিকের কিছু কিছু ডেরিভেটিভ করতে গিয়ে প্রথম দিকের বা ডিটারমিনেন্ট যে চ্যাপ্টার আছে ডিটারমিনেন্টের প্রথম দিকের যে ডিটারমিনেন্টের অঙ্কগুলো সেগুলো শেখানোর জন্য ডিটারমিনেন্ট সেগুলো না যেগুলো ইম্পর্ট্যান্ট আছে অবশ্যই কোনোগুলো পড়বে যেগুলো স্যার পড়তে গিয়ে স্টার মার্ক করেছে মানে ইম্পর্ট্যান্ট বলেছে সেগুলো পড়তেই হবে যেগুলো করতে করতে তুমি কোনোবার না কোনোবার আটকে গেছিলে আমি প্রথমেও একটা ভিডিওতেও বলেছিলাম কী করে করতে হয় সেই অঙ্কগুলো অবশ্যই করবে এইবার যখন এই অঙ্কগুলো করতে বসবে যখন থিওরি পার্টটা পড়বে এবার শোনে নাও কি করে পড়বে ঠিক আছে যখন এই থিওরি পার্টটা পড়বে এই থিওরি পার্টটা পড়তে নিজে পড়বে না সব সময় এই থিওরি পার্টটার জন্য ওয়ান শার্ট ভিডিওর হেল্প নেবে আমি সবচেয়ে ভালো আর সবচেয়ে সময় বাঁচাও পদ্ধতি বলে দিচ্ছি হ্যাঁ এই সপ না সরি শর্ট ওয়ান শার্ট ভিডিও হুম ওয়ান শেয়ার ভিডিও দেখে নেবে প্রত্যেকটা যে কোনো চ্যাপ্টার করতে যাচ্ছ আইটিএফ করতে যাচ্ছ বা আর কিছু যুক্ত হচ্ছে ব্যাস আধা ঘণ্টা বা এক ঘন্টার একটা ওয়ান শেড ভিডিও দেখে নাও সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসলো যে ফার্স্ট টাইমে পড়ার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতা কারণ আলটিমেটলি দেখো ওয়ান হয়তো আইটিএফ যেহেতু তুমি প্রথম পড়েছিলো টিউশনে পড়েছিলো যেখানে পড়েছিলোলে স্কুলে পড়েছিলে সেটা তুমি এক বছর আগে পড়েছিলি এখন তোমার যে থিওরিটা সেই থিওরিটা অতটা ক্লিয়ার নেই এই জন্য যখনই কোনো নতুন চ্যাপ্টার শুরু করবে সেটা একটা ওয়ান শেয়ার ভিডিও আধা ঘন্টা বা এক ঘন্টার একটা ওয়ান শেড ভিডিও দেখে নেবে টোটাল ক্লিয়ার হয়ে যাবে ওয়ান শেড ভিডিওতে কি থাকে টোটাল থিওরিটা ক্লিয়ার করানো থাকে এবং কিছু ইম্পর্ট সলভ করতে সেটা করা সেটা যখনই পড়ে নেবে মাত্র এক ঘন্টার সময় নষ্ট হবে টোটাল থিওরি হয়ে যাবে ইম্পর্টেন্ট কিছু হয়ে যাবে এবার তুমি যখন সলভ করতে পারবে খুব তাড়াতাড়ি হবে তো খুব ফাস্ট রিভিশন করার একটা উপায় হচ্ছে ওয়ান সেট ভিডিও করে তারপর তুমি অঙ্ক সলভ করতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে ঠিক আছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে হচ্ছে বা অন্য কোনো চ্যানেলে আছে যে কোনো চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলে বেশ কিছু চ্যাপ্টার ওয়ান সেট আছে এবার তোমরা যদি ওভারঅল থিওরিটাকে পড়তে যাও এবার দেখি ওভারঅল ঠিক আছে ওভারঅল থিওরিটা তার জন্য সবচেয়ে হচ্ছে পি ওয়াই কিউজ টোটাল বইটাকে রিভিশন করবে তাহলে যদি করতে চাও তাহলে পি ওয়াই কিউজে যাও পি ওয়াই কিউজে যে চ্যাপ্টার দু পনেরো দু হাজার ষোলো দু হাজার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ওর সহ এক্সপ্লেন করা আছে দেখলে দেখো টোটাল সিলেবাসটা রিভিশন হয়ে যাবে ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড টোটাল বইটা রিভিশন করার পড়তে থাকো এইভাবে অ্যান্ড কোনো অসুবিধা হবে না এবার দেখো সময় আছে আর হ্যাঁ যেটা প্রথমেই বললাম তোমাদের সেটা হচ্ছে ডেইলি ম্যাথস প্র্যাকটিস করো এটা না যে তুমি চার দিন বা পাঁচ দিন ম্যাথসকে দিয়েছো আর বাকি সময়গুলো তুমি দিচ্ছ না যে প্রথমে চার দিন ফিজিক্স পড়বো তারপর চার দিন ম্যাথস পড়বো সে তাতে হবে না ঠিক আছে প্রত্যেক দিনই দুই ঘন্টা তিন ঘন্টা সময় বের করে পড়ো এবং টার্গেট করে নাও প্রথমে যে তুমি কোন স্টুডেন্ট তুমি কি সারা বছর ম্যাথ পড়েছো এরকম স্টুডেন্ট তাহলে তোমাকে এই কটা দিন আছে এই কটা দিনের মধ্যে নিজে বানাও দেখো প্রত্যেকের রুটিন বানানো সম্ভব না একজনের ক্ষেত্রে তুমি তোমাকে বলে দিচ্ছি তোমরা নিজেই বানাবে নিজের রুটিন সেটা কীভাবে হয় সেটা হচ্ছে তুমি দেখো এমন স্টুডেন্ট যে মেডিকেলের দিকে একটু খাটাকাটি করতে তুমি ম্যাথসে তোমার একটা ঠিকঠাক নাম্বার সিক্সটি সেভেন্টি এর উম্পেলে হয়ে যাবে তাহলে তুমি এই বারোটা চ্যাপ্টার পড়ো অতগুলো দরকার নেই এই বারোটা চ্যাপ্টার পড়ো তাহলে এই বারোটা চ্যাপ্টারের জন্য ডেইলি যদি একটা চ্যাপ্টার করো বা তুমি যদি দুদিনও নাও একটা বড়ো চ্যাপ্টার কমপ্লিট করতে তাও তোমার কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয়বার রিভিশন করে তারপর পরীক্ষা দিতে যেতে পারবে আচ্ছা এবার তোমার যদি মনে হয় না আমি সারা বছর ম্যাথস পড়েছি আমি ম্যাথস জানি ঠিকঠাক জানি এবার রিভিশন করতে হবে তাহলে তুমি প্রথমে আগে এগুলো রিভিশন করো এবার দেখো তোমার তাহলে তোমার ম্যাথস অন্যদের থেকে বেটার হবে স্পিডও বেশি হবে সেই ক্ষেত্রে দেখো একটার দিনে দুটো চ্যাপ্টার বা তিনটে চ্যাপ্টার করতে হবে তোমাকে করতেই হবে কিছু করার নেই এখন লাস্ট মোমেন্ট আছে আর ম্যাথস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের কোশ্চেন কমন পাওয়া যায় ঠিক আছে মানে কমন আই মিন যে তুমি যদি করে থাকো সারা বছর তাহলে ঠিকঠাক পড়া ম্যাথের মধ্যেই পাওয়া যাবে মানে এরকম হবে না যে হঠাৎ করে তুমি পরীক্ষার হলে গেলে আর এমন ম্যাথস দেখছো যে ম্যাথসটা তুমি করনি অবশ্যই বইয়ের উদাহরণের অথবা বইয়ের এক্সারসাইজের ম্যাথস সেগুলোই পরীক্ষায় আসে বারবার একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড পরীক্ষায় আসে না ম্যাথস ঠিক আছে এই জন্য ফিজিক্সের অনেক সময় কোয়েশন দেখে অনেক সময় স্টুডেন্টের মনে হয় কিন্তু ম্যাথস যদি তুমি সারা বছর করে থাকো তোমার কিন্তু এরকম কোনোদিনও মনে হবে না তো বেশ ভালো করে পড়তে থাকো অ্যান্ড ভালো রেজাল্ট করতে থাকো ঠিক আছে তো চলো তাহলে আজকে এই অবধি অ্যান্ড হ্যাঁ অবশ্যই এটা জানার জন্য আমি যদিও আগেও বলেছি এই চ্যাপ্টারগুলোর কথা তবে লাস্ট মোমেন্টে তোমরা প্রিপারেশন যখন রিভিশনের দিকে যাচ্ছ আমি অবশ্যই বলবো এই চ্যাপ্টারগুলো আগে রিভিশন করো দেন পরের চ্যাপ্টারগুলো রিভিশন করো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে